ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে 29শে জানুয়ারি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট। সকাল থেকেই অপরাজেয় বাংলার সামনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গতকাল আন্দোলনের নামে উপাচার্যকে লাঞ্ছিত করার পাশাপাশি তার কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙেছে একদল শিক্ষার্থী। এর পেছনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করতে চায়, সে দিয়ে দলের যে সংগঠনই হোক না কেন, এবং ভিসি স্যারের সাথে যারা বেয়াদবি করেছে, শিক্ষকদের সাথে বেয়াদবি করেছে, তিনটি গেট ভাঙেছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ভিসি স্যার গায়ে হাত দেওয়ার মতো দৃষ্টতা যদি কেউ দেখায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আসবে এটা সব। অন্যদিকে গতকাল আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। পরে আগামী 29 জানুয়ারি সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে। গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক একটা অধ্যায় হিসেবে রচিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, তদন্ত শেষ করেই আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা খতিয়ে দেখে সত্য এবং তথ্য উদ্ঘাটনের জন্যই আমাদের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির ফলাফল, রেজাল্ট বা তাদের প্রতিবেদন আসা পর্যন্ত আমার মনে হয় আমাদের কিছু না বলে আমাদের অপেক্ষা করাটাই যুক্তিসঙ্গত। এদিকে এমন ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে তার বিচার হবে, পাশাপাশি যারা উপাচার্য কার্যালয়ের ফটক ভেঙেছেন তাদেরও শাস্তি হওয়া উচিত বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগ যদি এখানে অন্যায় করে থাকে, সেটার শাস্তি অবশ্যই ছাত্রলীগকে পেতে হবে। কিন্তু যারা গেট ভেঙে ভিসির অফিসে জোর করে ঢুকছে, সেটারও তো বিচার হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বের করা প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলার ঘটনা ঘটে। প্রগতিশীল ছাত্রজোটের অভিযোগ, এ হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।